हेलो भिवार्स अस्सलामु अलैकुम गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आशा करछि सबाई भालो आछेन आमराओ आलहामदुलिल्लाह आल्लाहर रहमते बेश भालो आछि सकालबेला चा खेते खेते ब्यालकनी थेके आजके ब्लगटी स्टार्ट करे दिच्छि এই সময়টা ভীষণ ভালো লাগে একটু সারা রাত ঘুমানোর পরে রিফ্রেশমেন্ট আসে একটু চা নিয়ে এই যে মিষ্টি রোদে বসে পড়েছি আর আপনাদের সাথে ব্লগটি শেয়ার করছি তো গতকালকে সেই সুজি সাগু দিয়ে বানানো পিঠাটা একদম ফুলে টইটুম্বুর তো ওটা দিয়ে আজকে আমরা নাস্তাটা সেরে নেচ্ছি তো এই যে এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম মেয়ের বাবা দিয়ে আসলো আজে সকাল 9:10 এই সময়টা শুধুই আমার মি টাইম বলা চলে আর ছোট্ট মুনিও একটু ন্যাপ নিয়েছে তো এখনি একটু ওকে সময় দিচ্ছি প্লাস ভেবে নিচ্ছি কি কি কাজ করব গোছাবো তো এই ফাঁকে কিন্তু আমি অনেকটা কাজ ছেড়ে নি আর একটু চাও খেয়ে নিব তো চাটা আর আজকে আপনাদেরকে দেখালাম না এরপরে তো মেয়েকে আনতে যেতে হবে এক ঘন্টার মধ্যে দৌড়ে দৌড়ে কাজ করে নেব যেহেতু বেলা ছোট তো এই যে মেয়ে একদমই কমলা খেতে চায় না তো ভাবলাম যে একটু রস করে দিই আর এদিক থেকে খালাও চলে এসেছে সে বাসা ঝাড়ু দিয়ে দিচ্ছে মুছে দিবে এখন তো এরপরে আমি চলে যাব লাঞ্চের জন্য আজকে আর তেমন কোনো রান্নাবান্না করছি না শুধুই ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে এরকম সিদ্ধ দিলে কিন্তু বেশ টেস্ট হয় ভর্তাটা তো এই জন্য কিছু ভাত লেগে আছে পেঁপের গায়ে আমার তো ভীষণ প্রিয় আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন আর প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন চাইলে কিন্তু আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি এ জাতীয় ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই যে ভিডিওগুলোতে থাকে আমার সাংসারিক কাজকর্ম রান্নাবান্না প্রতিদিনের খাদ্য মেনু ইত্যাদি সব কিছু নিয়েই আমি আমার ভিডিওগুলো সাজাই তো মাঝে মাঝে ভালো কোনো রেসিপিও শেয়ার করি যখন যেরকম যা রান্না করি তো এই সাধারণ জীবনটাকে আমি তুলে ধরেছি আমার এমনি তো সিম্পল লাইফস্টাইলে আশা করব আপনারা সবাই খুব বেশি এনজয় করবেন আমার ব্লগগুলো আর এই তো আমাদের লাঞ্চ থালি রেডি গতকালকের সেই তেলাপিয়া মাছ একটু আছে আর পেঁপে ভর্তা করে নিলাম আর একটু ডাল আছে তো আমাদের মা মেয়েদের কিন্তু সুন্দর হয়ে যাবে আর ওই যে ছোট্ট বাটিটাতে ওটা কিন্তু খিচুড়ি আমার ছোট মনির আজকে খিচুড়ি হবে লাঞ্চ তো ওর জন্য পোলার চাল দিয়ে মসুরি ডাল দিয়ে খিচুড়ি করে নিয়েছি যেহেতু রাত্রেবেলা আপনাদের ভাইয়া খাবে বাসায় দুপুরে তো খায় না সেজন্য আমার প্যারাটা কম দুপুরে আমার আসলে এখন বেলা ছোট সময়ও হয় না আর এই যে আমার পছন্দের লাকি ব্যাম্বোটা দেখিয়ে দিলাম পানিতেই গ্রো করছে তো এখন আমরা খেয়ে নিব আমাদের সাথেই থাকুন আশা করছি ব্লগটি ভালো লাগবে এরপরে লাঞ্চের পরে তো মামেরা মিলে রেস্ট নিয়েছি বিকালে একটা নাস্তা রেডি করে নিচ্ছি আসলে এখন যেহেতু রাতের বেলা অনেক বড় হয় দিনটা ছোট হয় তো সন্ধ্যার পরে কিন্তু ক্ষুধা লাগে আর আমার হাজবেন্ড যেহেতু সারাদিন কষ্ট করে বাসায় ফিরে সন্ধ্যায় একটা ভারী নাস্তা কিন্তু তার চাই তো ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি একটু কিছু বানিয়ে দিতে তো এই যে পরোটা বানিয়ে নিচ্ছি আর আমি যেভাবে পরোটাটা বানাই সেভাবেই শেয়ার করছি আপনাদের সাথে একটা বাটিতে পরিমাণ মতো ময়দা বা আটা নিয়ে লবণ দিয়ে তারপরে গরম পানি দিয়ে এই যে মথে নিলে কিন্তু রেডি হয়ে গেল আর সফট সফট একটা ডো একটা সময় ছিল যখন খুব ভয় পেতাম পরোটা জিনিসটা বা রুটির প্রতি মানে একটা ভয় ছিল কিন্তু এখন মশলা পারি যতটুকুই পারি তাও কাজ চলে তো বানিয়ে নিচ্ছি আর সাথে আমি সার্ভ করব আমার ফ্রোজেন কিছু মাছের টিকিয়া তো এই টিকিয়াটা কিন্তু দারুণ মজা আমি আমার চ্যানেলে কিন্তু এর আগেও এটা রেসিপি শেয়ার করেছিলাম যে কোনো মাছ দিয়ে করা যায় আপনি নলা মাছ বা রুই মাছ কাতল মাছ এগুলো দিয়ে করতে পারেন তো অনেক মজার হয় আর একটু বোঝা যাবে না যে এটা ফিশ টিকিয়া তো দারুণ লাগে আর এভাবে যদি সন্ধ্যার পরে একটা নাস্তা হয় তাহলে কিন্তু ডিনারের মতোই হয়ে যায় তো খুব খুশি হয়েছে আপনাদের ভাইয়া ও খুব সাধারণ খাবার দাবারে মজা করে খায় আর এটা তো অনেক মজার একটা খাবার ছিল এই যে সস দিয়ে টিকিয়া ভেঙে ভেঙে পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো ওকে দিয়ে দিয়েছি প্লেটটা আর আমিও আমার নাস্তাটা খেয়ে নিচ্ছি ।
একটা মজার ব্যাপার হলো, আমার ছোট্ট মনিও এই ফিশ টিকিয়াটা দিয়ে একটু পরোটা খেয়েছে। তো মানুষটা ছোট, সেই তুলনায় ও যতটুকু খেয়েছে আমি খুব খুশি। তো এভাবে ঘরোয়া খাবারগুলো কিন্তু আমাদের আসলে অনেক উপকারে আসে, ফ্রোজেন করে রাখতে পারি আমরা। তো এখানে রাতেবেলা দুপুরে তো দেখলেন কিছু রান্না করিনি, সেজন্য এখন একটু শুটকি দিয়ে কয়েক পদের সবজি দিয়ে রান্না করছি। তো এখানে মলা শুটকি, চিংড়ি শুটকি আর চার পাঁচ টুকরা লইট্টা শুটকি আছে, মিলিয়ে আমি রান্না করছি। তো পেঁয়াজ ভেজে, মানে হালকা ভেজে, তারপর রসুন বাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। শুটকিতে রসুন বাটাটা খুব কার্যকরী হয়, ঘ্রাণটাও ভালো আসে। তো একদম ব্রাউন কালার করে না ভেজেই আমি মোটামুটি নরম হয়ে আসলে এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো শুটকিতে কিন্তু এই দুইটা মশলাই, আর বেশি কিছু প্রয়োজন হয় না। তো এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে কষানো হয়ে যাচ্ছে প্রায়, তারপরে এখানে দিয়ে দিব শুটকিগুলো। তো যেহেতু মলা শুটকি ছোট ছোট হয়, তো এগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি খুব ভালো করে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি। এই শুটকিগুলোতে কিন্তু প্রচুর বালি থাকে, তো এগুলো এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর তেল আসলে কি, যেহেতু রেগুলারই খাওয়া হয় এই জন্য তেলটা আমি একটু কম দিচ্ছি, তবে আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর সেগুলো আমি সুন্দর করে ভেঙে দিব। প্রচুর ভিটামিন সি এর উৎস হলো এই কাঁচামরিচ, আর এখন তো খুব ভালোই পাওয়া যায় যেহেতু শীতকাল। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন আর অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক পারে আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।